স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব বিকপ ফার্স্ট সেমিস্টার, অর্থাৎ যারা সিসিএফ নিয়ে পড়াশোনা করছো, সিবিসিএস এর কথা বলছি না, যারা সিসিএফ নিয়ে পড়াশোনা করছো তাদের কথা বলছি। তোমাদের ইন্টারনাল এক্সাম কবে হবে তার একটা নোটিশ ইউনিভার্সিটির পক্ষ থেকে বেরিয়ে এসছে, ঠিক আছে? এবং সেই নোটিশে বলা হয়েছে যে তোমাদের যে ইন্টারনাল এক্সামটা হবে বিএ, বিএসসি, বিকম, সিসিএফ এ যারা করছো, বারবার বলছি সিসিএফ, নট আ সিবিসিএস, সিসিএফ এ যারা করছো, তো তোমাদের ইন্টারনাল এক্সাম বা যেটাকে বলো টিউটোরিয়াল এক্সাম, এবং যার মার্কস থাকবে 25 মার্কস, তার সেই এক্সামটা করতে হবে, লাস্ট ডেট যেটা দিয়েছে, লাস্ট ডেট 7th February, 7th February মধ্যে তোমাদের এক্সামটা কমপ্লিট করতে হবে। এটা ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে ডিক্লেয়ার করে দিয়েছে, এবং কয়েকদিনের মধ্যে তোমরা তোমাদের কলেজের গ্রুপে পেয়ে যাবে, এবং সমস্ত কলেজকে এটা বলে দেওয়া হয়েছে যে 7th February মধ্যে তোমাদের যারা সিসিএফ এ করছে ফার্স্ট সেমিস্টারে, তাদের ইন্টারনাল এক্সাম বা টিউটোরিয়াল এক্সাম কমপ্লিট করতে হবে। এবার এই যে এই পরীক্ষাটা কোন কলেজে কোন প্রজেক্ট দিয়ে দেবে, সে প্রজেক্টের মাধ্যমে হবে, তো কোন কলেজে সাবজেক্টিভ কোশ্চেন হবে, তো কোন কলেজে এমসিকিউ হবে, এটা এক একটা কলেজ এক এক রকম ভাবে ডিসিশন নেবে তারা কেমন ভাবে করবে। তো এই ছোট্ট একটা আপডেট ছিল, এই ছোট্ট আপডেট তোমাদের জানিয়ে দিলাম। তবে কালকে আমি একটা ভিডিও করেছিলাম যে সেমিস্টার 3 আর সেমিস্টার 1, ঠিক আছে, কি বললাম, সেমিস্টার 3 আর সেমিস্টার 1 এর চেকলিস্ট আপলোড এবং অনলাইন ফর্ম সাবমিশন নিয়ে। এখানে অনেকের অনেক ডাউট ছিল, সেই ডাউটটা আমি হয়তো ভিডিওতে পরিষ্কারভাবে বলিনি বলে অনেকের অনেক ডাউট হয়েছিল, তবে এই ডাউটটা আমি ক্লিয়ার করে দিচ্ছি যে আমি কালকে বলেছিলাম যে সেমিস্টার 3 আর সেমিস্টার 1 এর চেকলিস্ট আপলোডের ডেট বেরিয়ে গেছে, এবং অনলাইন ফর্ম সাবমিশনের ডেট এবং অ্যাডমিট কার্ড ডাউনলোডের ডেট বলে দিয়েছিল। কিন্তু কালকে যে সেমিস্টার 3 নিয়ে তো কোনো প্রবলেম নেই, সেমিস্টার 1 এর স্টুডেন্টদের মধ্যে অনেক প্রশ্ন, যারা সিসিএল করছে তারা বলছিল কি স্যার আমাদেরও কি, না তোমাদের জন্য না, যারা সিবিসিএস পড়াশোনা করছে এটা তাদের কথা বলা হয়েছে। অর্থাৎ এবছর যদি কেউ সেমিস্টার 3 পড়ে, তাদের যদি সেমিস্টার 1 এ সাপ্লি থাকে, আবার বলছি এবছর যদি কেউ সেমিস্টার 3 এক্সাম দিচ্ছে, তাদের যদি সেমিস্টার 1 এ সাপ্লি থাকে তারা ফর্ম ফিল আপ করবে। এরকম স্টুডেন্ট কেউ যদি সেমিস্টার 5 এ পড়ছে, তাদের যদি সেমিস্টার 3 তে সাপ্লি থাকে বা সেমিস্টার 1 এ সাপ্লি থাকে, তারা এই ফর্মটা সাবমিট করবে, সিসিএফ স্টুডেন্টের জন্য নয়। তা আশা করি কোনো রকমের কোনো আর ডাউট থাকবে না, এই ডাউটটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে ইনফরমেটিভ হলে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের শেয়ার করো। তো ঠিক আছে, এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, আবার আমরা দেখা করবো পরবর্তী কোনো ভিডিওতে।